সালাম আলাইকুম। আপনাদের সাথে আমার ছাদের একটু একটু করে গাছগুলো শেয়ার করব, দেখাবো। এই যে বেগুন গাছ, চারটা বেগুন ধরেছে। এই যে এই সিরিয়ালে তিনটা, আর এদিকে একটা, চারটা একসাথে। বেশি করে সব গাছ দেখাবো না, একটু একটু করে দেখাবো। এই যে বেগুন গাছ, এর পাশে আরেকটা বেগুন গাছ আছে, ওটা তো একটা বেগুন ধরেছে। এই যে এগুলাতে রোজার মধ্যে অনেক বেগুন ছিল। এই বেগুনগুলা ভাজা করে খেতে বেসন দিয়ে ভালোই লাগে। এই যে আরেকটা ছোট আসতেছে, এটাতে যেটাতে চারটা ধরছে ওইটাতে আরেকটা এসেছে। এ আর কি বেগুন গাছগুলো কিন্তু মানে চারা কিনে নার্সারি থেকে এনে লাগানো হয় নাই, এগুলা বেগুনের বীজ থেকে উঠেছে। আমরা ওই যে ময়লা আবর্জনা ফেলি না, ওখান থেকে এগুলো উঠেছে। বেগুনের জাতগুলো অনেক ভালো, ধরলে অনেক ধরে, প্রচুর, মানে খেয়ে শেষ করা যায় না এরকম ধরে। ওই ক্যারেটে গুলো ছিল লম্বা বেগুন, আর এই ক্যারেটে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে গোলগুলা, এগুলো কালো। এখানে তিনটা ধরেছে, এই যে দুইটা, একটা, তিনটা। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আরেকদিন অন্য গাছ দেখাবো। রাখি, আসসালামু আলাইকুম।